আজকে কিন্তু ভিডিওর মাঝখানে এমন একটা চমকপ্রদ কথা বলবো যেটা শুনলে পরে আপনি হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে এবং খুবই মজা পাবেন। চলুন তাহলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, সেই সময়টা খুব শীঘ্রই আসছে। বন্ধুরা, আমি প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধে 6টায় এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় নতুন নতুন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আসেছি, যেগুলো খুবই ইন্টারেস্টিং হবে। আমি সেভাবেই তৈরি করে নিয়ে এসেছি, আপনারা একটু অপেক্ষা করুন, ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে সেই অপেক্ষা করার পাশাপাশি আপনাদের অপেক্ষাটা যেন সাকসেস হয় সেই রকম তথ্য আজকে নিয়ে এসেছি। এমন একটা প্রাণী যেটার নাম শুনলে আপনারাও যেন হ্যাঁ সত্যি কথা বলেছে। তাহলে এই আজকের যে প্রাণীটা সেটার নাম হচ্ছে গিনিপিক। গিনিপিক অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে খরগুজের মতো। সেই গিনিপিক অ্যাকচুয়ালি বিদেশি প্রাণী, যেই প্রাণীটাকে জনপ্রিয়তার মাধ্যমে আজকে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু বাড়ি ঘরে সে গিনিপিককে পালন করে থাকি, আমাদের বিছানায় এবং বাড়ির মেঝেতে খেলাধুলা করে আমাদের দুঃখে ভারাক্রান্ত মনটাকে অনেকটা সুন্দরভাবে শান্তি দেয়। সুতরাং এই দারুণ একটা চমকপ্রদ প্রাণীটাকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার জন্য নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, দেরি কিসের জন্য, চলুন আলোচনা করা যাক। প্রাপ্তবয়স্ক একটা গিনিপিকের দাঁত খুবই সুন্দর। ঘাস খড় খেয়ে এরা বেঁচে থাকে, ভালো মন্দ মাংস কিংবা অন্যান্য কিছু খেতে দিতে হয় না। ওরা সাধারণত মাংসাশী নয়, এরা কিন্তু তৃণভোজী। সুতরাং এদেরকে ভালো মন্দ হিসাবে ঘাসপালা লতা পাতার পাশাপাশি আপনি যদি একটুখানি দুধ দেন তাতেই কিন্তু ওরা খুশি এবং আপনার বাড়ির ময় খেলাধুলা করবে এবং আপনার ভারাক্রান্ত মনকেও কিন্তু সুস্থ করে তুলবে। সুতরাং এইটা নিয়ে নিঃসন্দেহে আপনার কোনো চিন্তা করার নেই। আপনি কিন্তু পাশাপাশি যেন কোনো পশু পাখি যে বাজার আছে সেখানটায় খোঁজ নিলেই আপনাকে ওরা সম্পূর্ণরূপে হেল্প করবেন এবং আপনি লাভবান হবেন। তাহলে এই পোষা প্রাণী হাইব্রিড গিনিপিক তৈরি করা ঘরোয়া খাবারে অভ্যস্ত। ক্যালসিয়াম মুক্ত খাবার না হলে এদের কিডনি সহ মূত্রাশয়ে পাথর জমে, ভেদি হলে প্রজনন সহ খেলাধুলা করে আনন্দ দিতে পারবে না, সবসময় আধমরা হয়ে আপনার ঘর কোনো হয়ে থাকবে। সুতরাং আপনার মনও কিন্তু খারাপ হবে। গিনিপিকের শরীরে নিজের যেরকম নিজের থেকে ভিটামিন সি উৎপন্ন হয় না, অথচ ওদের শরীরের জন্য ভিটামিন সি খুবই প্রয়োজন রয়েছে। সুতরাং ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, এটা আমরা সবাই জানি। আপনাকে খেয়াল রাখতে হবে তার খাবারে যেন ভিটামিন সি এর যোগান অবশ্যই থাকে, তবে পরিমাণ মতো না হলে কিন্তু সম্ভব হয় না। কারণ কেন, আমি আমার ছোটবেলায় শুনেছি, মনে করুন পেয়ারা খেলে 10টা আপেল খাওয়ার মতো একটা পেয়ারার পরিমাণ, খেয়ে নিলাম 15খানা পেয়ারা একই দিনে, হয়তোবা আর বাকি দিনগুলোতে খেলামই না, সেক্ষেত্রে কিন্তু আমার প্রয়োজনে পুষ্টি মিটবে না। কারণ প্রতিদিন একটা একটা করে বা অর্ধেকটা করে যদি আমি খাই সেক্ষেত্রে কিন্তু নিয়মিতভাবে আমার পুষ্টিগুণটাকে অনেকটা কভারেজ দেবে। আমরা কিন্তু সেসব নিয়মকানুন পালন করি না বলে আমাদের কোনো রকম সেরকম ভালো পুষ্টি হয় না। কেননা আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের পক্ষে সবসময় যোগান করা সম্ভব নয় এবং আমাদের মধ্যে হয়তো বা সেরকম বুদ্ধি ছিলই না যে সংরক্ষণের মাধ্যমে একটা একটা করে খাওয়া যায়। সেরকম রেফ্রিজারেটর বা অন্যান্য জিনিসের মাধ্যমে এটাকে কিন্তু সংরক্ষণ করতেই পারি এবং আগামী 3-4 দিন তো কমসে কম খেতে পারবো, সারা মাস ধরে নাই বা খেতে পারলাম। সেই সব কিন্তু মাথা কাটিয়ে আমাদের প্রাণীদেরকেও দিতে হবে। কারণ কেন, আমাদের তাও একটু একটু বুদ্ধি আছে, চালাক চতুর হয় আমরা, কিন্তু তাদের তো অবলা জীব, তারা বুঝে না যে একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেলবে যার ফলে কিন্তু তারা মারাও যেতে পারে। সুতরাং তাদেরকে পরিমাণ মতো খাবার দেওয়া, সেই খাবারে ভিটামিন রয়েছে কি না এবং তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন বোধে, তাদেরকে ভ্যাকসিন দেওয়া, এগুলো কিন্তু আপনার দায়িত্ব। এই দায়িত্ব এড়িয়ে গেলে কিন্তু আপনি যে মজাগুলো নিতে পারবেন না। হঠাৎ করে গিনিপিকের ডায়েট পরিবর্তন করলে অসুবিধা রয়েছে, মনে রাখতে হবে এরা হাইব্রিড, নরম, খুবই দুর্বল এবং অবলা জীব। সুতরাং ভালোবেসে বাড়তি কিছু খাওয়ালে কিন্তু বিপদ হবে, যেমন
যেমন আপনি এই তৃণভোজী প্রাণীকে যদি মাংস খাওয়ান ভাত খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ নির্গত মানে আপনার পোষা প্রাণী বিপদ নির্গত বন্ধুরা আমার এই ভিডিওর নিচে ঠিক দেখুন অল্প ডান দিকে ছোট করে মোর লেখা আছে এম ও আর ই মোর এই মোর অপশন টাচ করলে ডেসক্রিপশন বক্স খুলবে সেই ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে তারই পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন এরকম আরো অনেকগুলো লিংক দেওয়া আছে সেই লিংকের মধ্যে দুটো লিংকে টাচ করে আমাকে ফলো করে রাখবেন কেননা কোনো কারণে ইউটিউবে আপনার সঙ্গে আমার পুরনো সম্পর্কটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই লিঙ্কগুলোর মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে খুঁজে আপনাকে আমার নতুন ভিডিওর লিঙ্কগুলো পাঠাবো যার ফলে আপনার সঙ্গে আমার সম্পর্ক বজায় থাকবে সেই পুরনো দিনের মতো সুতরাং আমি যে নিত্যদিন যে নতুন নতুন ভিডিওগুলো সংগ্রহ করে নিয়ে আসি এইগুলো সম্পর্কেও কিন্তু তথ্য আপনি অনায়াসে পাবেন এবং সময় মতো ওই যে ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আপনি নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওর মূল যে সময় মতো এক সেকেন্ডও দেরি হবে না আপনি পেয়ে যাবেন তার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে একটু টিপে দেবেন তাতে করে কি হবে প্রত্যেক দিন সময় মতো কিন্তু নোটিফিকেশান পেতে ভুলবেন না আর ভিডিওটা আমি আজ অব্দি প্রায় 150-200 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি ওই ডেসক্রিপশন বক্সে সেই ডেসক্রিপশন বক্সে যে সেরা 3টি ভিডিওর লিঙ্কের মধ্যে থেকে যে কোনো একটাতে টাচ করে আপনার যদি একটু ভালো লাগে তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সোশ্যাল সাইটের মাধ্যমে আপনি শেয়ার করে দেবেন তারাও যেন আপনার মতো আমার নতুন নতুন তথ্যগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং উপকৃত হয় যার ফলে কিন্তু ওনারাও অনেক কিছু জানতে পারবেন সেই রকম আমি বাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে সেই ভুলগুলো শুধরে আমি খুব তাড়াতাড়ি আরও ভালো পরিমাণে ভালো ভিডিও নিয়ে এসে আপনার সামনে তুলে ধরবো সুতরাং আমার ভুলভ্রান্তি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনি কমেন্ট সেকশনের মাধ্যমে ছোট্ট করে আমাকে বলবেন যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে খুব শীঘ্রই আপনাকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং বিশেষ করে বন্ধুরা আমার এই মুহূর্তে আর্থিক সংকট চলছে যার কারণে যদি আমি আমার ভিডিওর রিচটা একটু যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে কমসে কম কিছু অর্থ উপার্জন করার ফলে আপনাদের জন্য দামি ক্যামেরা কিনতে পারবো দামি মাইকের মাধ্যমে উন্নত মানের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি প্রোভাইড করতে পারবো যার ফলে আপনারা প্রত্যেক দিন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ভিডিওগুলো পেতে থাকবেন সেই জন্য বন্ধুরা আপনারা আর্থিক সহায়তা না দিলেও লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে যদি আমাকে একটু উৎসাহ যোগান তাতে করে আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে একটু লাভবান হব এবং ইউটিউব থেকে হয়তো কিছু অর্থ উপার্জন করতে পারবো যার মাধ্যমে আপনাদের জন্য ধীরে ধীরে আমি চ্যানেলগুলো আরও দুটো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে আনতে পারবো বন্ধুরা আমার যেন মনে হচ্ছে আমি যেন একটু বেশি বাজে কথা বলে ফেলেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী চলুন আর অল্প কথা বলে ভিডিওটাকে শেষ করে আপনাদের মূল্যবান সময়টাকে বাঁচিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থাতে ওই গিনিপিকের মতো অবস্থা হয়েছে গিনিপিককে ব্যবহার করে অনেক চিকিৎসা বিজ্ঞানীরা তাদের মাধ্যমে গবেষণা করার জন্য একটা ইঞ্জেকশন ফুড়ে দেওয়া হলো তার শরীরে সে সহ্য করে গেল ওই ইঞ্জেকশনের পাওয়ারটাকে সহ্য করতে না পারে ছটফট ছটফট করতে করতে মারা গেল তখন কিন্তু বিজ্ঞানীরা স্থির হলো যে এই ইঞ্জেকশন উপকারের জন্য নয় এটা অপকার করে সুতরাং এটাকে মানব সমাজে ব্যবহার করা যাবে না সেরকম পরিমাণ অন্য ঠিক ডোজগুলোকে অন্য জিনিস করে আরেকটা গিনিপিকের উপর প্রয়োগ করা হয় দেখা গেল গিনিপিকটা সুস্বাস্থ্য এবং খুব চনমনেভাবে খুশি মনে ঘুরে বেড়াচ্ছে তাহলে বোধহয় এই ওষুধ প্রয়োগে ভালো লাভবান হবে এবং উপকৃত হবে সুতরাং এটাকে সেই রকমভাবে তারা জীববিজ্ঞানীরা অনেক রকমভাবে গবেষণা করে উপকৃত হয়ে মানুষের মেডিসিন তৈরির কাজে সেই গিনিপিককে পরীক্ষাগারে ব্যবহার করা হয় সেই রকম আধুনিক শিক্ষা ব্যবস্থাতে দেখবেন আগামী প্রজন্মের যে বাচ্চাগুলো তাদের জন্য সীমিত একটা সিলেবাস মাত্র দুটো অনুশীলন পাঠ যেগুলো আমাদের সময়
আমরা যখন ছোট ছিলাম তখন দেখা গেল 15 খানা সিলেবাসের মধ্যে বার্ষিক পরীক্ষা এবং ষান্মাসিক পরীক্ষা বলে দুবার দিতে হয়, 100-100 নম্বরের পরীক্ষা। সেই ক্ষেত্রে আজকালের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মাত্র 20 নম্বরের পরীক্ষা দেওয়া হয়, সেই পরীক্ষার মাধ্যমেও ন্যূনতম দুটো অনুশীলন পাঠ করলেই তারা কয়েকটা সীমিত ইম্পর্টেন্ট আসতে পারে এরকম কমন প্রশ্ন জানলে পরে, সেই কমন গোটা চারের প্রশ্ন পড়লেই তারা তাদের শিক্ষার সেরকম পরীক্ষাগুলো খুব সহজে দিতে পারছে এবং কম সময়ের মধ্যে তারা উত্তীর্ণ হতে পারছেন। বিশেষ করে এখন বিভিন্ন রকম ডিজিটালের যুগে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া তারাও উপভোগ করে ছাত্রছাত্রীরা অনেক যথেষ্ট সময়ও দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে তারা তাদের নির্ধারিত কম সীমিত সিলেবাসটাকে রিভিশন দিয়ে তারা 100% সেরকম মার্কস বহন করছে। সেই জন্য তাদের কিন্তু এখন পার্সেন্টেজ দেখা গেলে 60%, 70% বা 80-90% পেয়ে থাকে, কিন্তু আমাদের সময় যেহেতু অনেক বড় সিলেবাস ছিল সেগুলো কিন্তু আমরা কম সময়ের মধ্যে আয়ত্ত করতে পারতাম না। বছরকে বছর পর দিন রাত জেগে পড়াশোনা করেও কিন্তু 100 নম্বরের মধ্যে 70 নম্বর নাম্বার তোলা অনেকই কষ্টদায়ক হয়ে উঠতো। সেই রকম আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই গিনিপিকের মতো, গিনিপিক যেরকম হাইব্রিড নরম এবং দুর্বল প্রাণী সেই রকম অথচ দেখতে সুন্দর, সেইরকম এক আধুনিক শিক্ষা ব্যবস্থাও কিন্তু এখন অল্প কয়েক নম্বরের মাধ্যমেই কিন্তু আপনি পাস করতে পারবেন এবং শতকরা 99 ভাগ আপনি নম্বর পাবেন। সেরকমই কিন্তু ওই গিনিপিকের সঙ্গে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে তুলনা করা হয়েছিল। সেরকম এখন প্রশ্নোত্তরগুলো কম এবং শিক্ষা ব্যবস্থার সময়ও কিন্তু অনেকটা কম, প্রশ্নোত্তরগুলো পড়লেই তাদের হবে। এই গিনিপিকের জন্য অ্যাকচুয়ালি কিন্তু দক্ষিণ আমেরিকায় ক্রমে জনপ্রিয়তা ছড়িয়ে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ল এবং এই গিনিপিক অ্যাকচুয়ালি কিন্তু ইঁদুরের প্রজাতি। সেই ইঁদুরের প্রজাতি বলেই তাকে কিন্তু অনেকটা ইঁদুরের মতোই দেখতে, অথচ কিন্তু খরগোশের সঙ্গেও তুলনা করা যাবে, দেখতে অনেকটা খরগোশের মতোই হয়, যদিও খরগোশের মতো অত বড় হয় না, খরগোশ অনেকটা বড় হয় এবং তাদের বুদ্ধিমত্তাও একটু বেশি। গিনিপিক কিন্তু খানিকটা একটু একেবারেই যেন দুর্বল, দেখতে অবশ্য ভালো। তো যাই হোক, গিনিপিকের আকার লম্বায় 10 ইঞ্চি হয়ে থাকে এবং গিনিপিকের সামনে দুটো পায়ে 4টে করে আঙুল থাকে আর পেছনে পায়ে 3টে করে আঙুল থাকে। সারা গায়ে সুপসুপ রঙিন দাগগুলো সত্যি জনপ্রিয়তা এবং গিনিপিকের একসাথে অনেকগুলো বাচ্চা হয় এবং পোষা গিনিপিকের বাচ্চা রাখতে হয় খাঁচা বা কাঠের খোপে। ঘাস পাতা শাকসবজি দুধ এদের প্রিয় খাদ্য এবং এদেরকে ওইটুকু দিলেই তারা যথেষ্ট ভিটামিনের অভাব পূরণ হয়। এর বাইরে অন্য কিছু খাওয়ালে কিন্তু বিপদ, তারা হজম করতে পারবে না এবং তাদের শরীরের পক্ষে একটা হিতে বিপরীত হবে। হয়তো বা আপনি এই গিনিপিককে বাড়িতে খুবই আদর করতেন, ভালোবাসেন, তা বলে আপনি মাংস খেতে ভালোবাসেন বলে ওর মুখে একটা মাংস গুঁজে দিলেন, সেক্ষেত্রে কিন্তু বিপদ। বারবার করে বলছি বন্ধুরা, এরকম কিন্তু ভুল আপনার বাচ্চাও করতে পারে, সুতরাং আপনার বাচ্চাকে কিন্তু আগে বুঝিয়ে রাখবেন তিনি যেন এরকম ভুল না করে থাকেন। তাহলে বৈজ্ঞানিক গবেষণাকারে জীববিজ্ঞান জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই গিনিপিক যেহেতু একসঙ্গে অনেকগুলো বাচ্চা দেয়, যার ফলে তাদের বাচ্চাগুলোকে ব্যবহার করে বৈজ্ঞানিক গবেষণাকারে অনেক দামি নামি ওষুধগুলো নির্দেশনা করতে খুবই সুবিধা হয়। তাহলে এই গিনিপিককে ব্যবহার করে ইঞ্জেকশনের মাত্রা নির্ধারণ করাও অনেকটা সফলতা হয়েছে এবং যেহেতু বিভিন্ন রকম মাত্রা বেশি হয় তাতে মৃত্যু হলেও কোনো ব্যাপার নেই, যে কারণ কেন গিনিপিক একসঙ্গে অনেকগুলো প্রজননের মাধ্যমে বাচ্চা দেয়, সুতরাং এগুলো অমূলক কিছু নয়। আর বন্ধুরা, আমার এই ভিডিওতে অনেকগুলো যে ভুলভ্রান্তি রয়েছে সেটা একটু শুধরে আপনার কমেন্ট সেকশনে আমাকে দড়িয়ে দেবেন, যাতে করে আমি আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আমাকে আমার ভিডিওটাকে অনেক উপরে এগোতে সাহায্য করবে, সুতরাং আপনি বিনামূল্যে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যে কোনো দুটো করে দিন। তাহলে কি হবে, নিজের আপন আত্মীয় মনে করে আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার এই আর্থিক অবস্থা যে খারাপ সেই অবস্থা থেকে আমি খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবো এবং আপনার এই বিনামূল্যে যে আপনি উপকারটা করছেন সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার পাশে। বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটনে টাচ করে আপনারা
আমার ভিডিওটাকে একটু লাইক দিয়ে হেল্প করবেন, তাহলে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনার জন্য। সেরকম আশা ভরসা রেখে ততক্ষণ আপনি আপনার শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।